আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আর ডুপ্লিকেট নয় এবার খাটি গ্রামগঞ্জে গাছে পাহাড়ে লেগে থাকা খাটি মৌচাকের পদক আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের দিনী ভাই আব্দুল কাইম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন খাটি মৌচাকের মধ্যে পেতে স্ক্রিনে উঠে থাকা নাম্বারে যোগাযোগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সলমাইন শেখ আমি দেখলাম একটা জিনিস সেটা হচ্ছে যে ওই মানুষকে নামাইয়ের জন্য দাওয়াত দেওয়ার জন্য বেশ কিছু ভাইরা এবং তার সাথে অবশ্য স্বামীও ছিলাম আমি এক দুদিন ছিলাম তো নামাজের দাওয়া দিচ্ছে মাগরিবের কিছুটা আগে সবাইকে জন্য ডাকছে মসজিদে তো দাওয়ার শেষে মসজিদের কাছে এসে একজন বলছে যে সবাই ইস্তিকভার করো সবাই ইস্তিকভার করো তো কেন আমি জিজ্ঞাসা করলাম যে কেন তো বলছি যে এটা আল্লাহ রসুলের কাজ তো আমরা সেই কাজটা কতটা পালন করতে পেরেছি না পেরেছি তাতে ভুল তুলে হয়তো হয়েছে যার কারণে আমরা ইস্তিকভার করছি তো এই যে বিষয়টা যে দাওয়াত দেওয়ার পরে ইস্তিফার করা এমনিতে ইস্তিফার সাধারণভাবে যেকোনো সময় করা যায় কিন্তু নির্দিষ্টভাবে ভাবে দাওয়াত দেওয়ার পরে হয়তো আমরা এই দায়িত্ব কতটা পালন করতে পেরেছি বা না পেরেছি এই ভয়ে ইস্তিফার করা এবং করতে বলা তো এই বিষয়টা কতটা শরীর সম্মত হবে আমাকে একটু ক্লিয়ার করে জানাবেন যাতে আমি আপনার একটু ভয়েসটাকে ভালোভাবে দেবেন যাতে এটা আমি তাদেরকে জানাতে পারি এবং বলেছি তাদেরকে যে ঠিক আছে আমি আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করব তারপরে আপনাদেরকে বিষয়টা জানাবো সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ইস্তিকফার সাধারণভাবে সবসময় একজন মুসল মুসলিমের করা উচিত কিন্তু নির্দিষ্টভাবে দাওয়াত তাবলেগের কাজ করার পরে একত্রিতভাবে সবাইকে কেউ একজন বলবে ইস্তিকভার করো আর সবাই ইস্তিগফার করবে তো এই ধরনের সিস্টেমটি বিধাত এই ধরনের সিস্টেমে ইস্তিকভার করা বিধাত যেহেতু প্রত্যেকটি কাজেই ভুল ত্রুটির সম্ভব আছে যার কারণে প্রত্যেক কাজের পরে ইস্তেগফার করতে হবে এ ধরনের সুন্নত বা হাদিস নাই সাধারণভাবে একজন ব্যক্তি ইস্তেগফার করবে কিন্তু কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজের পরে সবাই একে অপরকে বলবে যে ইস্তেগফার করো এবং ইস্তেগফার করবে এটা শরীয়ত সম্মত নয় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি যে বিষয়টি জানতে চেয়েছিলেন ইস্তেগফারের ব্যাপারে যে জামাতি ভাইয়েরা ইয়া তাবলিগী জামাতের জন্য যারা মসজিদ থেকে বেরিয়ে ফিল্ডে কাজ করছে ফিল্ডওয়ার্ক হিসেবে অর্থাৎ বেনামাজিদেরকে নামাজের জন্য দাওয়াত দিচ্ছে এবং নামাজের দিকে ডাকছে এবং তারপরে যখন ওরা এই কাজ থেকে ফারে হয়ে মসজিদে আসছে তো মসজিদে প্রবেশ করার আগে একজন অপরজনকে বলছে যে ইস্তেক ফার কর ইস্তেক ফারটা কেন করবে যেটা নবীওলা কাজ ছিল হয়তো আমরা তার ঠিক মতো হক আদায় করে করতে পারিনি আর এটা বিশাল বড় মার্তব্যাবলা এবং খুব উঁচু কাজ ছিল তো হতে পারে আমরা তার কামা হ হক আদা করতে পারি নিজের মতো করা দরকার ছিল যার কারণে করা তো এই বিষয়টা কেমন তো বিশেষভাবে একে সংক্ষিপ্তভাবে এটাই বলি যে এটা কেউ যদি মনে করে যেটা করতে হবে বা বিশেষভাবে এই জায়গাতে করতে হবে এই কাজ করে এলাম বলে তাহলে এটা ভুল হবে এটা তাদের মানে বুঝের ভুল হবে আর এই জিনিসগুলাই একদিন বেদাতে পরিণত হবে যেহেতু বেদাত হয় শরীয়তের দৃষ্টিতে ভালো কাজকে সামনে রেখে এবং করতে হবে মনে করে করলে এবং জায়গাকে নির্দিষ্ট করে করলে দ্বিতীয় কথা ইস্তেক ফার করার ব্যাপারটা যেটা সেটা হচ্ছে এটা আমভাবে আল্লাহরসুল সাল্লি সাল্লাম দিনে সত্তর বার একশোবার করে ইস্তেক ফার করতেন সেই হিসেবে আমরা মানুষ গুণাগার আমাদের দ্বারা ভুল বেশি হচ্ছে আমরা ঠিকমতো পালন করতে পারি না শরীয়তের অনেক আমল এবং ঠিক মতো হয়তো তার হক আদায় করতে পারি না তো সেই হিসেবে আমরা আমাদের সাধ্য মতো যতটা সম্ভব ইস্তেক করব করবো কোনো জায়গাকে এবং কোনো সময়কে নির্দিষ্ট করে নয় আল্লাহ আলম সাবাব আশা করি উত্তরটি পেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ আপনি যেটা প্রশ্ন করলেন যে মাগরিবের কিছুক্ষণ আগে লোকদেরকে দাওয়াত দিচ্ছে কিছু লোক নামাজের জন্য ডাকছে আর দাওয়াত শেষে মসজিদের কাছে এসে একজন লোক বলছে যে সকলে ইস্তেকভার করেন কিসের ইস্তেকফার ওনাদের কথা হলো যে এটা রসোল্লা সাল্লামের কাজ তা আমরা ভালোভাবে করতে পারলাম কি পারলাম না কিভাবে করলাম না করলাম রসোল্লা সাল্লামের মতন হলো না যার কারণে আমরা ইস্তেকফার করব তো এই ইস্তেকফার করাটা কেমন এটা হলো ভাইয়ের পড়াশুনো ইস্তেগফার তো যখন মন তখন করতে পারেন ইজতেক কোনো টাইম মোতায়েন নেই এটা একটা ইশতেক করা নেকির কাম গুনা ক্ষমা হয় তো ইশতেকভার করার আদেশও দিয়েছেন রসুল্লা সাল্লাম আল্লাহ তালাও কোরআনের মধ্যে আদেশ দিয়েছেন ইশতফির ইশতেক ফার করার তো যখন এটা দিনের মধ্যে গণ গণ্য আছে ইস্তেক ফারের দিনের সম্পর্কে দিন শুধু সম্পর্কিত এটা শরীয়তের মধ্যে গন্তি আছে তো আম যখন আছে তো আম রাখতে হবে ওকে আম জিনিসকে যদি খাজ করা যায় তো দলিল লাগবে ইস্তেক ফার করার কোনো সময় নেই ওকে আমি সময় মোতায়েন করলাম যে দাওয়াত দেওয়ার শেষে মসজিদের নিকটে এসে ইস্তেকফার করবো তো টাইম টেবিল একটা মোতায়েন করে দিলাম তাই টাইম টেবিল মোতায়েন করলাম তাই আর দলিল লাগবে কোনো যে কোনো আম জিনিসকে খাস করবেন ও টাইম টেবিলের সাথে মোতায়েন করবেন তো ওকে দলিল লাগবে আর দলিল না থাকলে করা যাবে না এখানে দাওয়াতের পরে ইস্তেকফার করার দলিল নাই কোনো দলিল নাই এই জন্য দাওয়াতের পরে মসজিদের নিকটে এসে ইস্তেকবার করা এটা না যাইজ আর বেদাত হতে পারে নেকি উদ্দেশ্য করব আমরা এইগুলো কাজ গুনা ক্ষমা করা এবং নেকির উদ্দেশ্যে এটা বেদাতে চলে আসতে পারে এর প্রমাণ নাই যার কারণে তো এমন কাম আমাদেরকে করতে হবে না যে কামের দ্বারাতে হয়তো আমাদের নেকি বরবাদ হয়ে যেতে পারে আমরা দাওয়াতের কাজ করলাম দাওয়াতে দিলাম লোককে নামাজের জন্য লোকেরা নামাজ পড়তে এলো এর নেকি আমরা অনেক পাবো নামাজ পড়ে লোকটা যত নেকি পেবে আমরাও অত নেকি পাবো কেন আর দালো কামিস লেফা আইলিহি কোনো মানুষ কোনো মানুষকে যদি ভালো কাজের আদেশ দেয় তো ভালো কাজটা করে যত নেকি পেবে যে আদেশ দিলে সে লোকটাও অত নেকি পেবে সোহে মুসলিমের হাদিস এমনিতে অনেক নেকি হয়েছে এ আমরা নিজের সাধ্য মোতাবেক আমাদেরকে আমল করতে হবে রসোল্লা সাল্লাম বলছেন ফাতকুল্লাহ মাস্তাতা আতুম আল্লাহকে ভয় করো শক্তি মোতাবেক আর সোনাই হাদিসে আছে সোহি হাদিসে আছে আল্লাহ আলবানী সোহি বলেছেন এই যে আমার তো কুম ফা ফুমিন হু মাস যখন তোমাদেরকে কোনো জিনিসের আমি আদেশ দেবো তো শক্তি মোতাবেক তোমরা আমল করো আমরা দাওয়াতের কাজ করব আমাদের শক্তি মোতাবেক রসুল্লা সাল্লামের মতন হোক বা না হোক তবু আমরা নিকি পাব রসুল্লা সাল্লাম নিজেই বলে দিয়েছেন যে শক্তির মোতাবেক আমল করো শক্তি মোতাবেক আমরা দাওয়াত দেবো আর যেভাবে আমরা পারবো আমাদের শক্তি যেভাবে আছে ওইভাবেই দেবো এটি আমাদের আল্লাহর কাছে গ্রহণ হবে আসসালামু আলাইকুম আল্লাহ রসুল বলেছেন কালো জিরায় রয়েছে সমস্ত রোগের সেপা সো আপনি কি কালো জিরা তেল খুঁজছেন তা আবার বিশুদ্ধ তো আসুন আমাদের আব্দুল কাহিম ভাইয়ের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে